পত্নীর প্রাক্তন প্রেমিকর হইতে ঘনিষ্ঠতা গড়ি চর্চালয় আহিছে বলিউডর অভিনেতা অভিষেক বচ্চন। ঐশ্বর্য রায়র প্রাক্তন প্রেমিক সলমান খানের হইতে ঘনিষ্ঠতা করে সম্প্রতি চর্চাত অমিতাভ পুত্র। বলিউডর জনপ্রিয় প্রযোজক আনন্দ পণ্ডিতর জন্মদিনত যথেষ্ট আন্তরিক মুহূর্ত দেখা গল অভিষেক বচ্চন আর সলমান খানক। একটা অনুষ্ঠানতে সলমানের সঙ্গে আন্তরিক মুহূর্ত দেখা গল অমিতাভ বচ্চনক। এসময়ত বলিউডর জনপ্রিয় জুটি আছিল সলমান খান আর ঐশ্বর্য রায়। দুইরে মাজর প্রেমর সম্পর্ক যথেষ্ট চর্চা লাভ করেছিল অনুরাগীর মাজত। ঐশ্বর্য আর সলমানের খবরে যথেষ্ট গরম করে রাখিছিল বলিউড। কিন্তু 2004 চনত হঠাৎ অন্ত পড়েছিল দুইরে মাজর সম্পর্ক। 2007 চনত অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ পাকত আবদ্ধ হয়েছিল মোহময়ী ঐশ্বর্য রায়। কিন্তু বিবাহের প্রায় 16 বছর পাছত অভিষেকের সঙ্গে হঠাৎ সম্পর্কের ফাঁপ মেলার খবর, যে খবরে ইতিমধ্যে যথেষ্ট চর্চা লাভ করেছে সামাজিক মাধ্যমত। সম্প্রতি প্রাক্তন প্রেমিকর সঙ্গে ঐশ্বর্যর স্বামী আর শহুরের এই আন্তরিকতায় বিভিন্ন প্রশ্ন তুলিছে সামাজিক মাধ্যমত। সোশ্যাল মিডিয়াতো যথেষ্ট ভাইরাল হয়েছে এই ভিডিওটি। এন্টারটেইনমেন্ট ডেস্ক, এনকেটিভি প্লাস।